হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আর আজকে আমি কথা বলবো টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং কিছু সিনেমা নিয়ে তো তাদের মধ্যেই প্রথম দিয়েটারের ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে ডক্টর বক্সি তো এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি তো এইটা একটা থ্রিলার মুভি মানে মেডিকেল থ্রিলার মুভি ডক্টর বক্সি তো নতুন একটা চরিত্রে আমরা শুভশ্রীকে দেখতে পাবো একটা নতুন চ্যালেঞ্জিং ক্যারেক্টার তো এর আগেও পরিণীতার মতন সিনেমা করেছেন তো দেখা যাক কিরকম হয় তো একটা নতুন জোনারের জোনারের সিনেমা হতে চলেছে এই ডক্টর বক্সি তো এই ধরনের সিনেমা এর আগে বাংলাতে হয়নি যে ডাক্তারকে নিয়ে একজন মানে থ্রিলার সিনেমা তো আমার মনে হয় ভালোই হবে এবং শুভশ্রীকে দেখা যাচ্ছে যে একজন মানে ছুরি হাতে নিয়ে বসে আছে এবং মাথা মানে পেটে রক্ত বেরোচ্ছে তো আমার মনে হয় যে ডাক্তার একজন যে ডাক্তার সেই এখানে মানে ক্রাইম করছে এবং তার শিকার শুভশ্রী তো এখন দেখা যাক কি হয় তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে কামান্ডোর সিনেমা কামান্ডোর শুটিং শুরু হয়ে গেছে তো এটা হয়তো বাইশেই হয়তো আসতে চলেছে এবং থার্ড যেটা সেটা হচ্ছে জালবন্দি তো ওই জালবন্দির ডিরেক্টর হচ্ছে পিযুষ সাহা এবং এখানে মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তারা হচ্ছে রণজয় অ্যাজ অমিতাভ পাইল রিয়াঙ্কা চরিত্রে অভিনয় করছে দিশা বণিক অ্যাজ গার্গি পম্পা সাহা অ্যাজ পাম্পি এনারা সকলে অভিনয় করছেন এবং প্রিন্স এন্টারটেনমেন্ট থেকে হচ্ছে তো নেক্সট যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়াস দাসগুপ্ত এবং নুসরাত জাহানের আপকামিং সিনেমার নাম হচ্ছে মাস্টার মশাই যার শুভ মহারত হয়ে গেছে ডিরেক্টর শিলাদিত্য মৌলিক তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করেছেন চ্যানেল পে বাংলা পিপি এবং বেলেখানে ক্লিক করতে বলবো